জনগণের কাছে এই সুযোগ সহযোগিতা পৌঁছে দেবার অন্যতম মাধ্যম গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। এক্ষেত্রে লেজিসলেটিভ বডির প্রয়োজন, আর লেজিসলেটিভ বডির লক্ষ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রিপুরা মথা দল। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ত্রিপুরা মথা সভাপতি বিজয় কুমার রাঙ্খল। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ত্রিপুরা মথা দলের মূল রাজনৈতিক ইস্যু। এই ইস্যু নিয়ে এখনো পর্যন্ত কোন জাতীয় রাজনৈতিক দলের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পাওয়া যায়নি। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে, এর ভিত্তিতে দল মানুষের কাছে পৌঁছতে পারবে। এদিন এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা মথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল। তিনি আরো জানান সংশ্লিষ্ট ক্ষেত্রে লেজিসলেটিভ বডি থাকা একান্ত প্রয়োজন, আর এই লক্ষ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রিপুরা মথা দল। যদি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড একটা স্টেট উইদিন স্টেট যদি হয়, আমাদের অনেক রকম বেনিফিট আমরা লোকের কাছে দিতে পারবো। নিয়ারেস্ট ইভেন অ্যাট দ্য ডোর অফ দ্য ফ্যামিলি, এখন তো 1 কিলোমিটারকে 100 কিলোমিটারের মতন আমাদের দূরত্ব সরকারের অফিস থেকে। যে কোনো ফেসিলিটিস খুঁজতে খুঁজতে অনেক দিন লাগে, কিন্তু যখন আমাদের কাছে এই সুযোগটা আসবে, আমরা তো সবসময় বলছি যে লেজিসলেটিভ বডি ছাড়া কোনো রকম কোনো ইস্যু কোনো বডি কনস্টিটিউশন যদি অটোনোমাস বডি হোক, অটোনোমাস স্টেটই হোক, স্টেটই হোক, যে কোনো একটা হিউম্যান ক্রেচারই হোক, আমরা চাই এখানে লেজিসলেটিভ পাওয়ার থাকতে হবে, লেজিসলেটিভ বডি থাকতে হবে। সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে একটি হ্যান্ডআউট প্রকাশ করা হয়। এই হ্যান্ডআউটে দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, নেতৃত্ব জগদীশ দেববর্মা এবং চিত্তরঞ্জন দেববর্মা স্বাক্ষর রয়েছে। সাংবাদিক সম্মেলনে জানানো হয় 50 থেকে 55টি আসনে প্রতিযোগিতা করতে পারে ত্রিপুরা মথা দল। অনতিবিলম্বে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।